অনেক আশীর্বাদ আর অনেক ভালোবাসা সোনা মায়ের জন্য, অনেক বড় হও, ভগবান তোমার মঙ্গল করুক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা ভিডিওটা দেখছো তো তাদের কাছে আমি একটাই অনুরোধ করব, অনেকেই আছো যারা সম্পূর্ণ ভিডিও না দেখে একটা কমেন্ট করে চলে যাও, তো তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তারপর তোমরা কমেন্ট করো। তো আমার এই চ্যানেলে আমি কিন্তু কোনো এর আগে কোনো ইউটিউবারকে নিয়ে কোনো ভিডিও করিনি, এই প্রথম আমি বড় একজন ইউটিউবারের কথা বলছি যে আমার বাড়িতে এসেছে। তো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা দেখতে পাবে অবশ্যই আমাদের গীতা বনুকে নিয়ে। ও আমার থেকে বয়সে অনেক ছোট, সেই জন্য আমি ওকে বনু বলেই সম্বোধন করি, কারণ ওর ভিডিওগুলো আমি সব সময় দেখি এবং কমেন্ট করি। ও বয়সে খুবই ছোট আমার থেকে, তো সেই হিসেবেই বনু। তো চলো দেখতে থাকো। আজ বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা একদম ভালো নেই, তো শরীরটা খুবই অসুস্থ তার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য রাতে ঠিকমতো আমার কয়েকদিন ধরে ঘুমাতে পারছিলাম না। এই জাস্ট এখন একটু বিকেলবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম, যেহেতু রাতে ঘুম হয় না তো দুপুরবেলা আমি একটু ওষুধ খেয়ে অগরে ঘুমোচ্ছিলাম। আর এখানে দেখো এই বাড়ির কাজ হচ্ছে, তো এতটা হয়েছে, আর ওই দিকটা ভাঙাচুরো চলছে বলে এদিকে এখনও কাজ হয়নি। তো বাগানে দেখো অ্যালোভেরা গাছগুলো কত বড় বড় হয়ে রয়েছে, শরীর খারাপ বলে অ্যালোভেরা কেটে না মুখে লাগানো হয় না খাওয়া হয়। এদিকে সন্ধে হয়ে গেছে, সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে আমাদের ঠাকুর ঘরে, সন্ধে প্রদীপ জ্বলেছে, যা হয় আর কি আমাদের প্রত্যেকটা বাঙালি গৃহস্থ বাড়িতে সন্ধেবেলা কিন্তু সন্ধে প্রদীপ জ্বালতেই হয়। আর সন্ধে দেওয়ার পরে আমি এখানে বাটিতে সোনার জন্য দুধ বসিয়েছি আর এখানে চায়ের জল বসিয়েছি, চায়ের জল অনেকটা বেশি আছে কারণ আমি এই জলটা দিয়ে কাপগুলোকেও ধোবো, সেই জন্য বেশি করে জলটা বসিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম গীতা বনু আমাদের বাড়িতে এসেছে, তো দেখো আমি চায়ের কাপগুলো নিয়ে নিচ্ছি সমস্ত, আমি আজকে কাপগুলোকে আমি রেগুলারই গরম জলে ধুই, আর এদিকে গেটটা খোলা রয়েছে বলে আবার গেটটা দিতে এসেছি। তো গীতা বনু আমাদের বাড়িতে এসেছে, তো আমাদের কোন বাড়িতে এসেছে, আমাদের কিন্তু এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে আসেনি, এসেছে আমার বাবার বাড়িতে। তো তোমাদেরকে বলছিলাম আমার শরীরটা খুবই খারাপ, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়েছি, তো ঘুম থেকে অঘরে ঘুমোচ্ছিলাম, তো সেই অঘরে ঘুমোতে ঘুমোতে আমি স্বপ্নে দেখেছি, অন গড বলছি, তোমরা অনেকেই ভাববে ভাইরাল হওয়ার জন্য তুমি গীতাকে নিয়ে ভিডিও করেছো, এটা খুব স্বাভাবিক বলতেই পারো, তাও আমি সেই জন্যই বলছি, যেন আমি মিথ্যে বলছি না সেই জন্য বলছি যে আমি অন গড বলছি, আমি গীতা বনুকে স্বপ্ন দেখেছি। অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখি, ভালো লাগে, ভাইরাল হওয়ার ইচ্ছা তো একটা সবার থাকে, বাট আমি এই চ্যানেলে কোনো রকম কোনো ইউটিউবারকে নিয়ে ভিডিও করিনি, কিন্তু আমি একজনের সঙ্গে একজনকে বললাম যে আমি না গীতা বনুকে স্বপ্ন দেখেছি, তো সে বললো তো গীতা বনুকে স্বপ্ন দেখেছ তুমি ভিডিও করোনি, তাই আমি বললাম পারমিশন ছাড়া, তো সে বললো করেই দেখো না, ও কিন্তু মানুষকে কিছু বলবে, গীতা কিন্তু এটা খুব ভালো, হ্যাঁ সেটা আমি জানি, ভালো বলেই আমি ওর ভিডিওগুলো দেখি, আর মেনলি ওর এখন বেশি করে দেখি ওর মেয়ের জন্য, পাকা বলি খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, ভীষণ মিষ্টি, একটা শর্ট ভিডিও আমি মিস করি না। গীতা বনু এখন ভীষণ ব্যস্ত আছে কারণ জানি মেয়ের মুখে প্রসাদ দেবে, আর একটা বাচ্চা হয়ে গেলে মেয়েরা মানে পুরো পাল্টে যায়, পাল্টাতে বাধ্য, একটা বাচ্চার পেছনে মায়েদের প্রচুর মানে কাজ থাকে, প্রচুর মানে একার সংসার সামলে বাচ্চাকে সামলে যা হয়। তো যেটা বলছিলাম যে গীতা বনুকে আমি স্বপ্নে দেখেছি যে আমি আমার বাবার বাড়িতে রয়েছি, তো সেখান দিয়ে দেখছি গীতা বনু ওর মেয়েকে নিয়ে টোটো করে রাস্তা দিয়ে যাচ্ছিল, এবং আমি সত্যি কথা বলতে আমি যেমন গীতার ভিডিওগুলো যেই মনোভাব নিয়ে দেখি যে গীতা বনু ভীষণ সরল এবং ভালো মনের একটা মেয়ে, তো আমি স্বপ্নের মধ্যেও ওর সেই রূপটাই দেখেছি, আমি দেখছি ওর রাস্তা দিয়ে ওর মেয়েকে কোলে নিয়ে কোথাও নিয়ে ও যাচ্ছিল, দিয়ে আমি যেই ডাকলাম গীতা বনু তুমি এই দিক দিয়ে আমাদের বাড়ি এসো, ওর সঙ্গে সঙ্গে ওই টোটো থেকে নেমে আমাদের বাড়িতে ঢুকেছে এবং অনেকক্ষণ বসেছিল, অনেকক্ষণ বসেছিল মানে তারপরে ও ওর মেয়েকে আমাদের বিছানায় ছেড়েছে, বিছানার মতো টয়লেট করেছে, এইসব অবধি আমি
দিনের বেলায় স্বপ্নে দেখেছি। আমি জানি গীতা বোনের বাড়িতে না আমার কোনো দিনও যাওয়া হবে না, ও কোনো দিন আমাদের বাড়িতে আসবে, আমি জানি ও আসবে না বা আমারও হয়তো যাওয়া হবে না, এত দূরে বাড়ি, কাছাকাছি হলে ওর মেয়েটাকে দেখতে একবার হলেও যেতাম। তো এই স্বপ্নে গীতা বোনও আমার বাড়িতে এসেছে, এটাই হচ্ছে মেন কথা। তো তোমরা হয়তো অনেকে বিশ্বাস করতে পারো না করতে পারো, আবারও আমি বলছি আমি অন গড বলছি, আমি ওকে স্বপ্নে দেখেছি এবং যতটা দেখেছি ঠিক ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর গীতা বোনও যদি তুমি আমার এই ভিডিওটা দেখো আমি তোমাকে বলবো, আমি জানি তুমি এখন অনেক ব্যস্ত আছো, মেয়ের মুখে প্রসাদ দেবে, আমি তোমার ভিডিওগুলো দেখি যতটা সম্ভব পারি, ভালো লাগে বলে দেখি, তোমাকে ভালো লাগে তোমার মেয়েকেও ভালো লাগে তাই দেখি। আর এদিকে সোনা টিউশন থেকে এসেছে, সোনাকে খাওয়াচ্ছিলাম, এই দেখো কুরকুরে নিয়ে আবার বসেছে। তো যেটা বলছি গীতা বোনও, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমার পারমিশন না নিয়েই আমি এই ভিডিওটা করেছি, আর তোমাকে আমি কমেন্টও করেছিলাম যে গীতা বোনও তোমাকে আমি স্বপ্নে দেখেছি, তুমি বিশ্বাস করবে কি না জানি না। কর্তামশাই বাড়ি এসেছে, এখন বাজে 7:45 বলছে, চলো এখন ডাক্তারের কাছে। তো জানি না এখন ডাক্তারের চেম্বার খোলা আছে কি নেই, আমি সত্যি জানি না, কিন্তু এখন যদি আমি বলি যাবো না তাহলে ভীষণ রেগে যাবে, মানে যখন বলবে তখনই যেতে হবে, ওই জন্য এখন তাড়াতাড়ি ফটাফট রেডি হয়ে নিচ্ছি। তো গীতা বোনও তোমাকে, তোমার কাছে আমার একটাই অনুরোধ যে তোমার পারমিশন না নিয়েই করেছি, তুমি কিছু মাইন্ড করো না প্লিজ। যদি ভালো লাগে বা দেখে থাকো অবশ্যই একটা রিপ্লাই দিও, আমার ভালো লাগবে। তো রাত্রি 8 বাজতে চললো, এখন আমরা যাব ডক্টরের কাছে, মানে বেশ কয়েকদিন ধরে শরীর খারাপ, তোমাদেরকে প্রথমেই বলছি, যাই দেখি ডাক্তার কি ওষুধ টষুধ দিচ্ছে, জানি না। এখন গরমের দিন আছে অবশ্য, তো তাড়াতাড়ি ডাক্তার উঠে যাবে না, বেশ কিছুক্ষণ থাকে, গরমের দিন তো মানুষ সন্ধ্যের পরের দিকে ভিড়টা বেশি হয়, তাছাড়া এখন রমজান মাস, তো সন্ধ্যের পরের দিকটাই মানুষ বেশি বের হয়, সেজন্য আমিও বেরোচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, ঠিক আছে। তবুও একটু সাজুগুজু করে নিয়েছি, একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি, কারণ বাজারের আমরা যেখানে যাব সেখানে বাজারের ওপর দিয়ে যেতে আসতে হবে, যদি বাজার খোলা থাকে তাহলে আমি একটু বাজারে ঢুকবো, বা সবসময় আমার বেরোনো হয় না, যদি বেরোনো হয় কিছু তো ডাক্তার ফাক্তার দেখে চলে এসেছি। আর যেহেতু ডাক্তার দেখাতে গেছি তো আমি দুটো নাইটি কিনে নিয়ে এসেছি, দুটো নাইটি, এগুলো 150 টাকা করে। গরমে নাইটি পরে যে আরাম আছে না আর কোনো কিছুতে নেই, যত যে যাই বলো না কেন। শাড়ি পরে যারা সুতির শাড়ি তাদের সবসময় ব্যাপারটা আলাদা, কিন্তু তারা যদি একবার নাইটি পরে নেয় না, নাইটি পরা একবার শুরু হয়ে গেলে তারপরে সে শাড়ি পরতেই চায় না, আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবে।